নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সন্ধ্যাবেলার একটা মুখরোচক স্ন্যাক্স নিয়ে, ধনে পাতার কার্গিল চপ। আর এই ধনে পাতার পকোড়া কীভাবে মুচমুচে বানাতে হয় সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। হেই গাইস, আমি সন্ধ্যা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ক্রিয়েটর। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড ক্রিয়েটরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সবার প্রথমে আমি এক আটি ধনে পাতা নিয়ে তার গোড়াগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পাতা সহ আমি ডাটিগুলোকে থাকতে দিয়েছি যাতে ভাজার সময় এটা সুবিধা হয়। এবার ব্যাটারটা তৈরি করতে উপকরণগুলো আমি নিয়ে নেব। এক কাপ বেসন, এক কাপ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়ো, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1/3 টিস্পুন বেকিং সোডা, নুন স্বাদ অনুযায়ী, 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জোয়ান আমি হাতে সাহায্যে ক্রাশ করে দিলাম, এটা হজমে সাহায্য করবে আর সুন্দর একটা গন্ধ এনে দেবে, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা টিপস বলবো, ফ্রিজের ঠান্ডা জল এতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে হবে। আর অবশ্যই এখানে ময়দা আর চালের গুঁড়োটা অ্যাড করবেন। চালের গুঁড়ো আর ময়দা এই দুটোই কিন্তু মুচমুচে করতে হেল্প করবে, আর ময়দাটা একটা মোগলাই ফিলিং আনবে। এবার আমি রেস্ট করতে দিলাম 30 মিনিটের জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়াতেই এই গরম তেল আমি ব্যাটারের মধ্যে 2 চা চামচ মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু পকোড়াটাকে খুব মুচমুচে বানাবে, এটাও কিন্তু আরেকটা টিপস মুচমুচে করার জন্য। এবার আমি 2-1 পকোড়া ভাজার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। 2-3টে ধনে পাতার ডাটি আমি একসাথে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্যাটারটা একটু ঝরিয়ে নিচ্ছি যাতে পাতাগুলোও দেখা যায় আর কোটিংটাও কম হয়। এবার গরম তেলে এটা আমি ছেড়ে দিলাম আর খুব ভালো করে আমি এটা ভেজে নেব 2 পিস লাল লাল করে। এবার আমি আরও 1টা পকোড়া ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা নোটিস করবেন পকোড়াগুলো ভাজার পরে এর অ্যাপিয়ারেন্সটা সৈন্যদের পোশাকের মতো দেখায়, আর সৈন্যদের তো কার্গিলের সাথে পুরনো ইতিহাস আছেই, তাই এই পকোড়াটার নাম দিয়েছি ধনে পাতার কার্গিল চপ। এবার আমি দেখিয়ে দেব যে পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনেই লোভ লেগে যাচ্ছে কিনা বলুন। তাহলে অবশ্যই এই পকোড়াটি বানিয়ে নিন বাড়িতে, আর আমাকে কমেন্টে জানান খেতে কেমন হয়েছে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কুকিং।